আসসালামু আলাইকুম। কোয়ালিটি কনস্ট্রাকশন বিহাইন্ড দ্য সিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার ইশতিয়াক হোসেন। আজকে আমরা কথা বলবো প্লাস্টার নিয়ে এবং পেইন্ট নিয়ে। এই দুইটা বিল্ডিং এর ফিনিশিং এর ক্ষেত্রে খুব ভাইটাল একটা ইস্যু। যখন একটা বিল্ডিং এর স্ট্রাকচারাল কাজ শেষ হয়ে যায় তখন সেটার ফিনিশিং কাজ শুরু হয়। তো সেটার প্রথমেই যে পর্যায়টা আসে সেটা হচ্ছে যে প্লাস্টার। প্লাস্টার আমরা করি আমাদের যে সারফেসটা থাকে সেটাকে একটি ফিনিশড লুক দেওয়ার জন্য। আমরা যদি বিল্ডিংয়ের সারফেসে, সেটা হোক স্ট্রাকচারস মেম্বারের সারফেস অথবা ব্রিক ওয়ালের সারফেস, আমরা যদি সেখানে টাইলস না বসাই বা কোনো ম্যাটেরিয়ালস না প্লেস করি, তাহলে আমাদেরকে সেখানে প্লাস্টার করতে হয়। প্লাস্টারের রেশিও আমাদের 1:6 হয়ে থাকে। এক ভাগ সিমেন্ট এবং হচ্ছে 6 ভাগ আমাদের ফাইন স্যান্ড, এই দুটো সংমিশ্রণে আমরা মর্টারগুলো তৈরি করে থাকি এবং মিনিমাম থিকনেস 1/2 ইঞ্চেস এবং এটা যতটুকু প্রয়োজন হয় বাড়তি। যদি দেখা যায় কখনো 1 ইঞ্চের বেশি হয়ে যায় তাহলে সেগুলো আমরা ডাবল স্কেচ প্লাস্টার করে থাকি। তো নর্মালি সেটা হয় না। এবার এর মধ্য দিয়ে প্লাস্টারগুলো হয়ে যায়। প্লাস্টার করার পূর্বে আমাদের প্রসিডিওর মতো কিছু সতর্কতা অবলম্বন করতে হয়, এগুলো করলাম। এবং মর্টার যেটা বারবার আমরা আলোচনা করছি, সিমেন্ট বেস ম্যাটেরিয়াল, এটা উইদিন 45 মিনিটস ম্যাক্সিমাম 1 আওয়ারের মধ্যে আমরা এটা ব্যবহার করে ফেলছি, যাতে ফাইনাল সেটিং টাইম, ইনিশিয়াল সেটিং টাইমের ভিতরেই আমরা মর্টারটা ব্যবহার করে ফেলতে পারি। এই প্রসিডিওর মধ্যে মর্টার মিক্সিং একটি রেজিস্টার আমরা ব্যবহার করি, যাতে করে প্রত্যেকটা পয়েন্টে কখন মর্টারটা ব্যবহার করা, মিক্সিংটা করা হয়েছে, ওয়াটার অ্যাড করা হয়েছে, সেই সাথে আমি কখন কতটুকু সময়ের মধ্যে শেষ করতে পারলাম। আমাদের যতটুকু ওয়ার্ক ফোর্স থাকে তার উপরে ভিত্তি করে ওই রেশিওতে আমরা মর্টারগুলো তৈরি করে থাকি, যাতে ওই সুনির্দিষ্ট সময় 45 মিনিটস ম্যাক্সিমাম 1 আওয়ারের মধ্যে ব্যবহার করে ফেলতে পারি, সেটা ওই ফাইনাল সেটিং টাইম শুরু হওয়ার পূর্বেই। এর মধ্যে দিয়ে আমরা কোয়ালিটি এনশিওর করে থাকি প্লাস্টারে। সেহেতু অবশ্যই প্লাস্টার ফিনিশিং তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্লাস্টার সারফেসটা যেন 100% স্মুথ হয় সেটা আমরা নিশ্চিত করছি। প্লাস্টার হচ্ছে আমাদের প্রাইমারি ফিনিশিং ম্যাটেরিয়াল, সো প্লাস্টারের ওয়ার্কম্যানশিপটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনারা যদি প্লাস্টারের ওয়ার্কম্যানশিপটা ভালো না করি তাহলে কিন্তু সেই সারফেসটা দেখতে ভালো লাগবে না। সেখানে সেটা যত সুন্দর করেই ডিজাইন করা হোক না কেন, সেটার অবস্থান যত সুন্দর জায়গাতেই হোক না কেন, সেটা খুবই দৃষ্টিকটু কিন্তু থেকে যাচ্ছে। একটা পর্যায়ে পর্যন্ত প্লাস্টার পানি প্রতিরোধ করতে সক্ষম এবং বিল্ডিংয়ে যে ড্যাম্পনেস বা যে আমরা যেটাকে বলি যে লোনা পড়ে, তো সেই লোনাটাকে হচ্ছে প্লাস্টার অনেকাংশে প্রতিরোধ করতে সক্ষম থাকে। এটা হচ্ছে প্লাস্টারের একটা ওয়ান অফ দ্য ইঞ্জিনিয়ারিং অ্যাট্রিবিউট। তো একটা ব্রিক ওয়ালকে যদি আমরা লোড বিয়ারিং করে করি তাহলে সেখানে প্লাস্টার বা মর্টারের খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা থাকে এবং এটার জন্য কিন্তু বিএনবিসিতে তখন প্লাস্টারের একটা স্ট্রেংথের পরিমাপ বলে দেয়া আছে, যে একটি নির্দিষ্ট মিনিমাম স্ট্রেন্থ প্লাস্টারে মেনটেন করতে হবে এই ধরনের ওয়ালের ক্ষেত্রে। প্লাস্টার করার পরে নির্দিষ্ট কিছুদিন কিউরিং করাটা জরুরি। এটা সেই প্লাস্টারের ধরন এবং থিকনেসের উপর ডিপেন্ড করে এর কিউরিংটা ডিপেন্ড করে। আমরা যখন প্লাস্টার করি সেটা কিউরিং করার পরে সেই সারফেসটাকে ফিনিশিং লুক দেওয়ার জন্য আমাদেরকে পেইন্ট করতে হয়, যদি না আমরা সেখানে কোনো ম্যাটেরিয়াল বা অন্য কোনো কিছু ইউজ করি। এখন বাজারে বিভিন্ন ধরনের পেইন্ট আছে। আপনি কোথায় করছেন, আপনার ওই স্পেসটা কি কাজে ব্যবহার করা হবে, সেটা কি এক্সপোজড হবে কি এক্সপোজড হবে না, এটার উপর ডিপেন্ড করে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের অনেক ভালো ভালো পেইন্ট আছে। পেইন্টের ক্ষেত্রে আমরা বিটিএ বাজারে স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করি। তো এই পেইন্ট করার সময় খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে পেইন্টের আগে কিছু স্টেপস থাকে, যেরকম হচ্ছে প্লাস্টার সারফেসটাকে একটি পাথর দিয়ে স্ক্র্যাচ করতে হয়, তারপরে হচ্ছে সেটাকে বিভিন্ন আমরা যেটাকে বলি যে সিল করা, তারপরে পুটি করা, আবার সেটাকে পেপার দিয়ে ওয়াশ করা। সো এটার বিভিন্ন স্টেপস থাকে এবং স্টেপসগুলো ডিপেন্ড করে ওই যে বললাম আপনি কী পেইন্ট ইউজ করছেন সে পেইন্টগুলোর উপর। এবং আউটসাইড পেইন্ট যদি হয় তাহলে অবশ্যই ওয়েদার কোট ইউজ করা উচিত। ওয়েদার কোটটা টেকসই হয়, পানি প্রতিরোধ করে, সূর্যের অত্যাধিক তাপ থেকে সারফেসগুলোকে রক্ষা করে। কিছু পেইন্ট আছে যারা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল। পেইন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে যে সেই আমি কোন কাজে পেইন্টটা ব্যবহার করব এবং সেই কাজের জন্য কি কি পেইন্ট আছে এবং সেগুলার কি কি কার্যক্ষমতা আছে, এইটাকে ভালো মতো বুঝে পেইন্ট সিলেকশন করা। অবশ্যই এই পেইন্টের ক্ষেত্রে এসটিএম স্ট্যান্ডার্ডের কিছু রিকোয়ারমেন্টস থাকে, যেহেতু পেইন্ট আমরা বাসার ভিতরেও করি, সেখানে আমরা বিট করি। সো কিছু কেমিক্যালস আছে যেগুলো আমাদের ভেতরকার যে পেইন্ট থাকে সেখানে ব্যবহার করা যাবে এবং কিছু কেমিক্যালস আছে যাবে না। সো সেটাও যাতে এই কমপ্লায়েন্সটা
যেই প্রতিষ্ঠান থেকে আপনারা পেইন্ট নিচ্ছেন তাদের সাথে কনফার্ম করে নেওয়াটা এটাকে আমি সাজেস্ট করব। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আর আমাদের নেক্সট এপিসোডগুলো আপনাদেরকে দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ভালো থাকবেন সবাই।